ভারতে চলছে জাতীয় নির্বাচন। 44 দিন ব্যাপী বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক এই দেশের নির্বাচন নিয়ে দেশ বিদেশে চলছে নানান আলোচনা। সারা দেশব্যাপী প্রায় 7টি ধাপে এই নির্বাচন হবে, যার প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে, যেখানে ভোট পড়েছে 62%। 2019 সালের নির্বাচনে প্রথম ধাপে ভোটের হার ছিল 69%, মানে এবার কিন্তু ভোট পড়ার হার কমেছে। নির্বাচনের ইতিহাস ঘেঁটে দেখা যায় যে যেই নির্বাচনে ভোটদানের হারে আমূল পরিবর্তন আসে, সেবার ক্ষমতাতেও কিছুটা পরিবর্তন দেখা যায়। যদিও ভারতের এবারের নির্বাচনে সেটা কার্যকরী না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। চলুন আজকে ভারতের নির্বাচনের কিছু বিষয়ের সাথে সেদেশের গণতন্ত্র নিয়ে কিছু কথা বলা যাক। গণতন্ত্র হচ্ছে একদিকে একটা আইডিয়া, অন্যদিকে এইটা একটা শাসন ব্যবস্থার নাম, মানে এখানে একটা দেশের শাসক কারা হবেন সেটা জনগণ নির্বাচনের মাধ্যমে ঠিক করে দেয়। ওই সরকার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে পরের নির্বাচনে জনগণ তাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবে। এভাবে জনগণই যেহেতু শাসন নিয়ন্ত্রণ করে, তাই এটাকে গণতন্ত্র বলে। গণ মানে হচ্ছে জনগণ, আর তন্ত্র মানে হচ্ছে শাসন, মানে জনগণের শাসন। একটা বিষয় খেয়াল করে দেখেন, জনগণের একটা ভোট কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার ভোটের মাধ্যমে দেশের প্রধান শাসক তৈরি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সকল গণতান্ত্রিক দেশেই কি জনগণ নিজেরা তাদের এই ভোটের গুরুত্বটা বোঝে? যদি না বুঝে, তবে সেইখানে গণতন্ত্র কি সফল হবে? হয়তো গণতন্ত্র জাস্ট একটা নির্বাচন পদ্ধতি হিসেবে সফল হবে, কিন্তু গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং যোগ্য শাসক বের করতে জনগণের যে দায়িত্ব, সেইটা কি সফল হবে কিনা এখানে কিন্তু প্রশ্ন থেকে যায়। বরং অবুধ জনগণকে ম্যানিপুলেট করে ভোট নেওয়া যাবে যে কোনো সময়ে। চালু হবে আইডেন্টিটি পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স হচ্ছে এমন একটা রাজনীতি যেখানে রাজনৈতিক দল নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের পরিচয়কে ভিত্তি করে নিয়ে রাজনীতি করে, যেটা ধর্মীয় পরিচয় হতে পারে কিংবা বর্ণের পরিচয় হতে পারে। ভারতের জনসংখ্যা মোট 142 কোটিরও বেশি, যাদের মধ্যে 20 কোটির মতো মুসলিম। অন্যান্য ধর্মের মানুষ বাদ দিয়ে প্রায় 80% হিন্দু সম্প্রদায়ের বাস এই ভারতে। যেহেতু গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, তাই ভারতে যদি কোনো রাজনৈতিক দল শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে তাদের ভোট নিতে পারে, তবে ইজিলি কিন্তু সেই দল নির্বাচিত হবে। এখন কথা হচ্ছে, কেন সকল হিন্দু সম্প্রদায় একটা দলকে ভোট দেবে? এই জায়গাতে চলে আসে জনগণের বিবেক, বুদ্ধি, বিশ্বাস, সচেতনতা ইত্যাদি। এখানে আমাদের উপমহাদেশের মানুষের নেচারটা কিন্তু বেশ ভূমিকা পালন করে। এই উপমহাদেশে কিন্তু প্রকৃত শিক্ষার হার অনেক কম। কাগজে কলমে সাক্ষরতার হার দেখানো হয় 70%, উপরে ভারতে দেখানো হয় 77%, কিন্তু শিক্ষিতের হার কিন্তু এত বেশি না। এই জায়গায় শিক্ষিত হওয়া এবং সাক্ষরতার হার ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। সাক্ষরতার হারে ওইসব মানুষের সংখ্যাটা যুক্ত করা হয় যারা নিজের নাম নিজে লিখতে পারে, মানে স্বাক্ষর করতে পারে। তো এরকম মানুষ কিন্তু জ্ঞান বুদ্ধিতে পারদর্শী নাও হতে পারেন কিংবা সচেতন নাও হতে পারেন। আবার এই অঞ্চলের মানুষগুলোর উপর কিন্তু ধর্মের প্রতি অন্ধভক্তির ব্যাপারটা তুলনামূলক বেশি। তো এইখানে আমাকে আবার কেউ ভুল বুঝেন না, কারণ ধর্মের প্রতি ভক্তি থাকাটাকে আমি খারাপ বলছি না। বলার চেষ্টা করছি, এই মানুষগুলোর বেশিরভাগ ধর্মে কি আছে সেটার বিচার বিশ্লেষণ বা নিজে ধর্মের বিষয়ে জ্ঞান অর্জন করে সচেতন হওয়ার চাইতে অন্য কেউ ধর্ম নিয়ে যা বলবে সেটাই বিশ্বাস করবে, এই টেন্ডেন্সির মধ্যে বেশি থাকে। মানে বোঝার চেষ্টা করেন, একজন যদি আমাকে বলে যে পৃথিবীতে যত মহাকাশযান বানানো হয়েছে, এইসব জানে করে যেসব মানুষ মহাকাশে যাচ্ছেন তারা মহাকাশে যাওয়ার আগে মুসলিম হয়ে তারপর রওনা করে, কারণ তা না হলে তারা সেখানে পৌঁছাতেই পারবে না। তো এই কথাটা আমাকে আপনাকে যতই বিশ্বাসযোগ্যভাবে বলা হোক না কেন, আমি আপনি কিন্তু বিশ্বাস করব না, কারণ আমি আপনি এইটুকু সচেতন যে আমরা বুঝতে পারতেছি এটা একটা বানানো কথা এবং আমাকে ভুল বোঝানো হচ্ছে। এখন এই অবিশ্বাস মানে কিন্তু আবার ধর্মের প্রতি অবিশ্বাস না, ধর্মকে ব্যবহার করে যে ভুল তথ্য ছড়ানো সেইটার প্রতি অবিশ্বাস। কিন্তু এই উপমহাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে, ভারতে একটা বিশাল জনগোষ্ঠী আছে, যাদেরকে এই ধর্মের মহত্ত্ব সংযুক্ত করে যে কোনো গল্পই বিশ্বাস করানো যায়। একটা সময় বাংলাদেশের ওয়াজ মাহফিলে বিভিন্ন অলৌকিক কাহিনী নির্ভর বক্তব্য খুব চলতো, যেই কাহিনীগুলোর মধ্যে ধর্মের মহত্ত্ব ছিল এবং সেসব গল্প মানুষ খুব পছন্দ করতো, বিশ্বাস করতো, কিন্তু এখন সেটা কমে গেছে। একইভাবে ভারতের একটা বৃহৎ জনগোষ্ঠী এখনও হিন্দু ধর্মের মহত্ত্ব বর্ণনাকারী যে কোনো ভুল গল্প বিশ্বাস করতে প্রস্তুত, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ভারতের রাজনৈতিক দল। তারা ধর্মভিত্তিক এমন নানান বিষয় মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে এবং শেষে এইটা ছড়াচ্ছে যে একমাত্র তাদের দলই এই ধর্মকে রক্ষা করতে পারে। তাই কিছু জনগণ অন্ধভাবে একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করে তাকে ভোট দেয়। নির্বাচনে ব্যক্তি হিসেবে কে দাঁড়িয়েছে, তারা দেশের আদৌ উন্নয়ন করলো কি না, তাদের আদর্শ কি, এসব কিছু দেখার দরকার তাদের মধ্যে নাই। এখানে ওই দল ধর্মের পক্ষে, এটাই একমাত্র বিষয়।
সম্প্রতি ভারতের বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি কয়েকটি ভিডিওতে এই ব্যাপারগুলো দেখিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা বলছেন যে বিজেপির আসনে যদি কোনো কুকুরকেও দাঁড় করানো হয় তারপরও তিনি তাকেই ভোট দেবেন। কুত্তা ভি খড়া হো জায়ে হাম জিতাতে হ্যায়, সচ হ্যায় আগার কুত্তা ভি আয়েগা উসকো ভি জিতায়েঙ্গে, ইয়ে তো ফির অন্ধবিশ্বাস নাহি ভোট দেন অন্ধবিশ্বাস। আরেকজন বলছেন দেশে পেট্রোল যদি 500 টাকা লিটার হয়ে যায় কিংবা গ্যাস সিলিন্ডার যদি 5000 টাকাও হয়ে যায় তারপরও তারা বিজেপিকে ভোট দেবে। সিলিন্ডার ভি মিলেগা তো হাম 5000 কা সিলিন্ডার লেঙ্গে, 500 রুপে লিটার পেট্রোল লে লেঙ্গে, বাট মোদি সরকার আগে। কারণ বিজেপি হচ্ছে হিন্দু ধর্মের রক্ষক। বিভিন্ন মাধ্যমে এই মানুষগুলোকে বোঝানো হয়েছে ভারতে হিন্দুরা বিপদে পড়তে যাচ্ছে, বিপক্ষের নানান শক্তি হিন্দুদের উপর আক্রমণ করে বসবে, ধর্মটাকে নাশ করে ফেলবে, আর এই জায়গায় রক্ষা করতে পারে একমাত্র নরেন্দ্র মোদি। একইভাবে শুধু ধর্মটাকে টার্গেট করে না, মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ সম্পর্কে নানান গুজব বা ভুল তথ্য ছড়িয়েও মানুষকে ম্যানিপুলেট করা হয়। এসব ম্যানিপুলেশন চলে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা। কমেন্টে ধ্রুব রাঠির সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, একটু দেখে নিয়েন। এখানে একটা জিনিস খেয়াল করেন যে ভারতের দক্ষিণ অংশের রাজ্যগুলোর শিক্ষার হার, মানুষের সচেতনতার হার উত্তর অংশের চেয়ে কিন্তু তুলনামূলকভাবে বেশি। সেখানে বিজেপির এই স্ট্র্যাটেজি কিছুটা কম কাজে লাগে, এই জন্য দক্ষিণ ভারতে বিজেপি কম আসন পায়, রাজ্য সরকারও কিন্তু ক্ষমতা নিতে পারে না। কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে তো আপনাকে পুরো দেশের সমর্থন দরকার নেই, 50%-এর বেশি সমর্থন পেলেই হবে। এবং এই সুযোগ নিয়েই রাজনৈতিক দল তার সকল কার্যক্রম চালিয়ে এই 50%-এর বেশি মানুষকে তাদের পক্ষে রাখার চেষ্টা করে। এবং একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য যে টুলটা খুঁজে পায় বেশি মানুষকে নিজের পক্ষে আনার, সেটাতেই কাজ করবে। এটাই কিন্তু আবার স্বাভাবিক। রাম মন্দিরকে কেন্দ্র করে 1980-এর দশকে বিজেপি বুঝেছিল যে ভারতের জনগণকে পাশে পেতে চাইলে তাকে ধর্মে ফোকাস করতে হবে, সেটাই করছে, সফলতাও পেয়েছে। কিন্তু গণতন্ত্র তার প্রকৃত রূপটা হারাচ্ছে। এই জায়গায় দেখেন, নির্বাচন কিন্তু সুষ্ঠু ভোটের মাধ্যমে হচ্ছে, মানে গণতান্ত্রিক উপায়ে হচ্ছে, কিন্তু মানুষকে ম্যানিপুলেট করে ভোট সব একদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এরকম ঘটনা যে অঞ্চলে ঘটবে সেখানে ক্ষমতায় থাকা দল সবসময় চাইবে জনগণ আজীবন এমনই থাকুক, কারণ জনগণ এমন অসচেতন থাকলে ওই গোষ্ঠীর ভোট সবসময় তারাই পাবে। আর এই জায়গাতে কিন্তু আরেকটা ইঙ্গিত একটু নিয়ে রাখেন, আপনি যদি বোকা হন, বিপ্লবী না হন, অসচেতন হন এবং আপনি যদি ক্ষমতা কেন্দ্রে চিন্তা না করেন, তবে সেটা কিন্তু শাসক শ্রেণীর জন্য সবসময় লাভজনক। আপনাকে অন্য কাজে ব্যস্ত রেখে শাসক দল আরামে শাসন করবে। আর আপনাকে ব্যস্ত রাখার জন্য যা যা করা দরকার, যেসব আইন করা দরকার, যেভাবে বোঝানো দরকার আপনাকে, সেভাবেই বোঝাবে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কিন্তু একটা ভিডিও খুব দ্রুতই নিয়ে আসবো, আশা করি চিন্তা করার অনেকটা জায়গা ইতিমধ্যে পেয়ে গেছেন। তো এখন কেউ কেউ আমাকে বলতে পারেন যে উপরে গণতন্ত্রের ম্যানিপুলেশনের ব্যাপারে যেসব কথা বললেন, এইটা তো অন্য নেতারাও করে, কেন শুধু বিজেপি বা মোদীর কথা বললাম? যেহেতু ভারতে নির্বাচন চলছে তাই ভারত নিয়ে কথা বলেছে। তারপরও আরেকটা উদাহরণ দেখে নেন, ওদিকে তুরস্কের এরদোয়ান কিন্তু একই গেম ভিন্নভাবে খেলছে, কারণ তুরস্কের জনগণ তুলনামূলকভাবে সচেতন। তাদেরকে দেখানো হয়েছে যে তুরস্কের গৌরবময় ইতিহাস, বোঝানো হয়েছে যেই যেই বিষয়গুলোর উপর ভিত্তি করে তুরস্ক একসময় বিশ্বের রাজ করত, সেই বিষয়গুলোকেই ফোকাস করছে এরদোয়ান। সাথে ধর্মপ্রিয় মানুষের সমর্থন নিতে এরদোয়ান দিয়েছেন পশ্চিমা বিরোধী দীর্ঘ বক্তব্য। ব্যাস, নির্বাচনে জয়ী। এখন আপনার কাছে প্রশ্ন, ভারতের তথা এই উপমহাদেশের গণতন্ত্র কি সফল?